এক বেদাতি এক শিয়া বক্তা বললো যে সুমাইয়াকে সুমাইয়া আবু জাহালের মুখে থুতু মেরেছিল তাই না এইটা যে এই বেদাতি মুল্লা এই শিয়া মুল্লা যে মিথ্যা কথা বলল এই কি সুমাইয়া রদেয়াল আনহা একজন জান্নাতি মহিলা তার উপরে যে মিথ্যা অপবাদ দিল আপনি বললেন না কেন আমি বললাম আমার অপরাধ বুঝেননি কথা এই মিথ্যা কথাটা বললো কেন যে সুমাইয়া মুখে থুতু মেরেছিল ও আহাদিসদের মুখে থুতু মারাকে জায়েজ করার জন্য মিথ্যাটা বানাইছে বুঝতে পারলেন বুঝেন মনে কথাটা আর এটা দলিল হিসাবে পেশ করতে কোথায় থেকে শিয়ারা একটা ভিডিও করেছে একটা ছবি তো ভিডিও না ছবি তৈরি করে সিনেমা হ্যাঁ ওইটা নাকি দলিল বেটা তুমি শিয়া এই জন্য তো শিয়াদের কাছ থেকে দলিল নাও এই যে একটা কথা যদি আমাকে বলতো কোনো আপত্তি ছিল না আরো আলেমকে যদি বলতো কোনো আপত্তি ছিল না বেটা তুমি মানহাজে থুতু মেরেছো আকিদায় থুতু মেরেছো তোমার ছাড় নাই তোমার সার নাই মনে রেখো মান হাজে থুতু পারলে কেন আঁকি দেয় থুতু পারলে কেন কাল কিয়ামতের মাঠেও তোমার বিচার হবে তোমার বিচার হবে মনে রেখে হবে বিচার তোমার যে আমাকে গালি দেয় আমি তার জন্য দোয়া করি ও আবার নতুন আবিষ্কার করেছে সময়া থুতু মেরেছিল মানে থুতুমারা জায়েজ এই প্রমাণ করার জন্য তাই না এইভাবে জাহেলি ভাষায় উল্লেখ করাটা কত বড় নোংরা কত খারাপ কাজ তুমি জানো না তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসার মধ্যে এসেছে হাদিসের সনদ সহি ওভায় এমনি কাব্রদে লান শোনেন তিনি একজন ব্যক্তিকে দেখলেন ডাকছে গালি দিয়ে ডাকছে অমুকের বাচ্চা তখন তিনি বলছেন উবায়বনে কাব যে নাম আল্লাহ তার নিজ মুখে উচ্চারণ করেছেন সেই উবায়বনে কাব তখন বলছেন বিহানে আবিকা যাও তোমার বাপের লিঙ্গ কামড়ায় খাও এটা হাদিস তখন যিনি এই ভাষাটা শুনছেন তিনি বলেছে মা কুন তাফহ عشان সি 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 আপনি এইরকম ভাষা প্রয়োগ করলেন সি সি আপনি তো অশ্লীল ভাষী ছিলেন না এর নোংরা ভাষা তো প্রয়োগ করতেন না তখন উবা ইবনে কাবের বলেন সামিইউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান عز ذাবি আযাইল জাহেলিয়া ফাল ইআযুদ বিহান্নি আবিহি যে ব্যক্তি জাহেলিয়াতের শব্দ উল্লেখ করে মানুষকে গালি দেয় সে যেন তার বাপের লিঙ্গ কামড়া ঘাই এবার আপনি বলবেন যে একজন আমাকে মেসেজ দিয়েছে গতকালকে মেসেজ দিয়েছে যে এবার তো মা কায় ফেললেন আগে বলেছিলেন পেশাবের কথা আর এখন বললেন যেখান থেকে পেশাব বের হয় সেটা খাওয়ার কথা মানে আমি হাদিসটা অনুবাদ করলাম কি জন্য আচ্ছা বলেন প্রথম নাম্বার অশ্লীল ভাষি কে হলো যদি আপনার দৃষ্টি ধরেন কে হলো বিধানটা কি আল্লাহ নবীন নিজে আবিষ্কার করেছেন না কে দিয়েছেন আল্লাহ বলেছেন মুখ দিয়া কে মোহাম্মদ সাল্লাহ বর্ণনা করেছেন সাহাবি উবায় কাব আগেই বলেছে আল্লা রাসুল বলছেন ও বলছেন শোনো তোমাকে কোরআন শোনাতে হবে এ কথা আল্লাহ আমাকে বলেছেন সেই মুসলিম হাদিস তখন ও কাপ কাব বলছেন বলেন কি আর সাম্মাই আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ কি আমার নামটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমার নাম উচ্চারণ করেই বলেছেন আমাকে তুমি কোরআন শোনাই তিনিও হাদিসটা প্রয়োগ করলেন জাহেলি ভাষা প্রয়োগ করা যাবে না মিথ্যা কথা বলে একটা জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে না কথা কি মনে থাকবে মনে থাকবে তেরোশো আটত্রিশ নম্বর হাদিস একটা হাদিস আসছে এই যে বেদাতিদের কাছে আপনার মিথ্যা কথা শুনেন মিথ্যা কথা বলেন ইমাম সাবি রাহিমা হুল্লাহ তিনি বলছেন ইজা হাদ দা সুকা মিনাস সাহাবিন নামী সাল্লাল্লাহ হুয়া আলাইকসাল্লাম খাদহুবিহি যদি তারা তোমাদের কাছে আল্লাহর রাসুলের সাহাবীদের হাদিস বর্ণনা করে তাহলে সেটাকে তোমরা আঁকড়ে ধরো আর যদি তারা নিজেদের পক্ষ থেকে জাল কথা বর্ণনা করে তাহলে তার উপরে পেশাব করো বুঝেন কথা সনদ সহি তো যখন জাল হাদিস বর্ণাকারীদের বিরুদ্ধে কথা বলা হয় তখন আপনাদের কেন একটু যেন মহব্বত মহব্বত লাগে তাই না এরা হলো ইসলামের শত্রু এরা হলো দিনের শত্রু এরা মুসলিমদের শত্রু এরা এরা কোরআনের শত্রু হাদিসের শত্রু এরা আল্লাহর শত্রু রাসুলের শত্রু এরা কখনোই না মুখ দিয়ে জাল কথা বর্ণনা করা যাবে না খুব সাবধান আল্লাহ রাসুল বলছে ইন্ডামিনাস রাত ইসা আইয়ুল তামাশাল আইল মিন দাসাগের নয়শো নম্বর হাদিস তাবরহানিকাবির মধ্যে এসেছে এটা হলো কিয়ামতের আলমো ধ্বংসের লক্ষণ মানুষ যখনই বেদাতিদের কাছ থেকে এলেম নিতে যাবে বুঝবে তখনই দুনিয়া ধ্বংস এক হাজার নম্বর হাদিস ইবনে মাসুদ বলছেন লা এজাল উন না সুবি মা খাজুল আইলমান আকাবি যতদিন মানুষ সাহাবিদের কাছ থেকে এলেম নিবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে ওয়াইদা আন হালাকু যেদিন তারা কাছ থেকে এলেম সেই দিনই ধ্বংস হয়ে যাবে বলুন নজিবুল্লাহ আস্তাক্লা আস্তাফুর বন্ধুরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই অনুরোধ করে বলতে চাই আপনারা কোরআন হাদিস যেটা সেটা হলো পবিত্র কথা এবং সৎ আমল আল্লাহর কাছে পৌঁছে যদি একটা বেদাতি আমল সহি আমলের মধ্যে মিশ্রিত হয় তাহলে ওইটাকে আর আল্লাহর কাছে পৌঁছবে মনে করেন পঞ্চাশ মুন দুধের মধ্যে এক মগ গরু পেশাব দিলেন কয় মগ এক মগ কে কিনবে এটা আপনার এই জিনিসটা বুঝেন না জানলে তো সবাই কিনবে কিনে কি লাভ হবে তাহলে আপনাকে যাচাই করে কি করতে হবে কিনতে হবে